নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। কিছুদিন আগে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একটা প্রকাশিত তথ্য আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। পুনরায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টা কিন্তু আবারও নিশ্চিত করলেন আরও একবার নতুন ঘোষণার মাধ্যমে, এবং যেটা তিনি ঘোষণা করেছেন গতকাল অর্থাৎ সোমবার, যেখানে কিন্তু তিনি সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে ভীষণ বড় একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। সেই ঘোষণাতে তিনি কি বলেছেন সেটাই আমি আপনাদের আজকে ভিডিওতে দেখাবো, যেটা একটা অফিসিয়াল নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে। তো সুতরাং সম্পূর্ণ বিষয়টা বিস্তারিত জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন। তো দেখুন, প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের পুলিশের স্থায়ী চাকরি ঘোষণা মমতার। বন্ধুরা, এখানে দেখুন এটা প্রকাশিত হয়েছে ওয়ে টু নিউজ, এই যে নিউজ পোর্টালটা আছে এই অফিসিয়াল নিউজ পোর্টালে কিন্তু এই খবরটা প্রকাশ পেয়েছে। ওয়ে টু নিউজ কিন্তু একটা বিখ্যাত নিউজ পোর্টাল যেখানে বিভিন্ন খবর কিন্তু প্রকাশিত হয়, তো সেখানে কিন্তু এই খবরটা দেখুন এখানে প্রকাশিত হয়েছে। তাহলে এবার চলুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক। সিভিক ভলেন্টিয়ারদের রাজ্য পুলিশের কনস্টেবল পদে স্থায়ী চাকরি দেওয়া হবে, ফের একবার ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার অর্থাৎ যেটা গতকাল প্রকাশিত হয়েছে, পূর্ব মেদিনীপুরের সভা থেকে তিনি বলেন সিভিক পুলিশের জন্য কোটা করে দেওয়া হয়েছে, সেখান থেকে প্রতি বছর যোগ্য সিভিক ভলেন্টিয়াররা কনস্টেবলের চাকরি পাবেন। একই সঙ্গে কোনো সিভিক ভলেন্টিয়ারের প্রাণহানি ঘটলে তার পরিবারের সদস্যদের চাকরির ঘোষণাও ফের দিলেন মমতা। এবং বন্ধুরা, এই তথ্যটা কিন্তু ওয়ে টু নিউজে প্রকাশিত হয়েছে, কিন্তু এখানে মানুষ শুধুমাত্র ঘোষণার উপরে নির্ভর করে থাকবে না, ঘোষণা বাস্তবায়িত হলে তাহলেই কিন্তু আমরা প্রত্যেকে খুশি হব। অর্থাৎ এখানে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দেওয়া কথা রাখেন তাহলেই কিন্তু মানুষ খুশি হবে। এখন শুধু দেখার বিষয় যে তিনি যেটা ঘোষণা করেছেন সেটা কতটা বাস্তবায়িত রূপ নেয়। তো বন্ধুরা, এটাই ছিল সিভিক ভলেন্টিয়ার পোস্টের উপরে একটা নতুন গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে, এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।